মিলা গার্লফ্রেন্ড হিসেবে কেমন? ওকে কাকে দেখে লাস্ট বলছিল আই সালা? নিজেকে দেখে আজকে একটু আগে। প্রাণ ঝালমুড়ির এমনই টেস্ট, বাকি সব কিছু থেকে এটাই বেস্ট। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক সিজন 2 এর ফ্রেমে দেখছেন দ্য রকস্টার মিলাকে। মিলা বকি অবস্থা? কুল। পার্টি নাকি ঘুম, কোনটা বেশি এনজয় করো? এখন তো আমি আর ঘুমাইতেই চাই না, আই এম ফুল অন আ মুড যেখানে আমি খালি পার্টি করতে চাই। আসসালা আসসালা। মিলা গার্লফ্রেন্ড হিসেবে কেমন? আমি আমার মতো এরকম সুপার গার্লফ্রেন্ড নাই, কিন্তু আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তো বিয়ে খাবো কবে? আবার তোমরা এটা চাও? আবার আমার বল কোথায়? কোনো না, আমি চাই না, বিয়ে আর হবে না। সো কোন কাজটা এখন পর্যন্ত তুমি করো নাই? আমি সব কাজ করে ফেলছি অলরেডি। আমি যেটা জানি আছে, আমার বলটা আমাকে খুব ডিস্ট্র্যাক্ট করতেছে। সো এনিওয়েজ, কাজ অনেক কিছু করার আছে, কোন কাজ করি না আই ডোন্ট নো। আই হ্যাড টু ডু আ লট অফ ওয়ার্ক ইন ফিউচার। সো আমি তো জানি না এখনো কি করি না, যেগুলো করার ছিল ওগুলো ডান। ওকে কাকে দেখে লাস্ট বলছিল আই সালা? নিজেকে দেখে আজকে একটু আগে। মাশাআল্লাহ। কখন খুব রিগ্রেট হয়? আমার লাইফে কোনো রিগ্রেট নাই, যাই করছি আমার নিজের ইচ্ছা করছি, আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। ওয়াশরুমে বসে লাস্ট ফেসবুকিং করছিল কবে? ওয়াশরুমে বসার সময় শুধু আমি ওয়াশরুমকে প্রায়োরিটি দিই, ওই টাইমে আমি কোনো প্রকার হ্যাসল চাই না, পিসে আমি ওয়াশরুমে ওয়াশরুমিং করতে চাই। আচ্ছা, তোমার নাকি অনেক সাহস, প্রমাণ দাও। তোমরা কেমনে জানলে আমার অনেক সাহস? প্রমাণটা তোমরা কিভাবে পেতে চাও সেটা আমাকে বলো, আমি দিচ্ছি প্রমাণ এখনই। নিজেকে কখন তোমার সাহসী মনে হয় সেটা বলো। আমি তো অলওয়েজ সাহসী, এটা সবাই জানে। মানে যদি ছেলে তুমি হইতাই, কোন কাজটা তুমি মাস্ট করতে? আমি ছেলে হইলে যা ছেলেরা যা করতে পারে না আমি তাই করে আসতেছি এখন পর্যন্ত। আমি আম শিওর দ্যাট আমার মতো একটা গাটসালা মেয়ে বলবো না, রকস্টারই নাই এখনো পর্যন্ত। সো ছেলে মেয়ে তো আমি ডিফার করবো না। আননোন কেউ যখন বেবি আর বাবুটাকে কেমন লাগে? বাবু খাইছো? Not my type, sorry. মিলা কখন দৌড়ের উপর থাকে? তানভীর ভাইয়ের শো থাকলে আমি একটু দৌড়ের উপর থাকি। এই শীতে কোন কাজটা এখনো করো নাই? খুব বাজে ভাবে খেলতেছি না আমি, এটা খুব বাজে একটা জিনিস হচ্ছে, আই নো দ্যাট। এই শীতে কোন কাজটা করি নাই? হ্যাঁ, এই শীতে আমি এই কাজটা করি নাই যেটা এর আগের আরো 2 বছর আগেও করি নাই। দুইটা শীত, 3টা শীত মিস গেল আমার। আমি এই শীতেও গরিবদেরকে কম্বল আগে দিতাম অনেক বেশি, শো ছিল না, আমিও গরিব হয়ে গেছি এখন, তো আমি কম্বল দিতে যাইতে পারি নাই। সো দিস ইজ আ স্যাড পার্ট। কে বেশি ক্লোজ তোমার, বালাম ভাই নাকি হৃদয় খান? অ্যাজ আ ফ্রেন্ড হৃদয় খান অবভিয়াসলি। যখন আমরা একসাথে কাজ করছি বালাম ওয়াজ মাই ক্লোজেস্ট, বিকজ ওই সময় আমরা তো কাজ করছি, সো দুজন দুই সাইডের। হৃদয়ের সাথে আমার এত ক্লোজলি কাজ হয় নাই, বাট হৃদয় ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন। আচ্ছা, সো ফার তোমরা দুই বোন, সো মিলা আর মিশার মধ্যে অলওয়েজ কি নিয়ে ঝগড়া হয়? মিলামিশা মিলেমিশে থাকো এটা চিন্তা করে আমার বাবা মা আমাদের নাম রাখছিল, বাট এটা কখনোই হয় নাই আমার। আমরা এখনো ঝগড়ার মধ্যে আছি, ব্রেকআপে আমি আর আমার বোন। মিলা এখন সারাদিন কি কি খায়? আই এম ইন কিটো ডায়েট এন্ড ইট ইজ ওয়ার্কিং অন মি। কেউ যখন জিজ্ঞেস করে বিয়ে করবা কবে, কি করতে মন চায়? বিয়ে করবো কবে, কি করতে মন চায়? বিয়ে তো আমি আর করবো না, এই কোয়েশ্চনে আমার, আমি চাই না যে কেউ এই কোয়েশ্চনটা করুক। আই এম অলরেডি ম্যারিড টু মাই ওয়ার্ক, সো আই এম অলরেডি ম্যারিড। তোমরা আমাকে আবার বিয়ে করতে বলছো কেন ভাই? ডিজে সনিকাকে নিয়ে খেলতে খেলতে বদনাম করতে হবে? ও আসলে মেয়েটা ভালো আছে, আমি ওকে নিয়ে বদনাম করতে পারবো না, শিজ আ সুইট হার্ট বেসিক্যালি, বদনাম কেমনে করবো? একদম ভালো 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 ভালো, এই দুজনের মধ্যে ঝামেলা লাগানোই যায় না। নেক্সট কোয়েশ্চেন, কোন ডিশ তুমি ভালো রান্না করতে পারো? দেখো এসব কথা বলবা না, আমি কিন্তু খুব কেপেবল একটা মেয়ে, তোমরা জানো না আমি সব রকমের রান্না করতে পারি। কি খাবার এটা বলো, রান্না না করতে পারলে পরে কোশ্চেন করো। নেক্সট কোশ্চেন, চিল করতে যাওয়ার জন্য যদি ফ্রিতে এয়ার টিকেট পাও কই যাবা, চিটাগং নাকি সিলেট? চিটাগং আমার হোম ডিস্ট্রিক্ট। লাস্ট কোশ্চেন, তোমার কোন সিক্রেটটা টিল নাও তোমার ফ্যানরা জানে না? যে আমি পিং পং বল খেলতে পারি না। জাস্ট ছিল, খেলতে কেমন লাগছে বলো? খুব বাজে, খুব বাজে, আই হেট ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং জাগো এফ এম, ডু সাবস্ক্রাইব জাগো এফ এম ইউটিউব চ্যানেল, উইচ ইজ 94.4।